ছবিগুলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালি এক গল্পের। সেই ভয়ডরহীন ওয়েস্ট ইন্ডিজ দল ছিল ক্রিকেট বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল এক দল। ইংল্যান্ডের কার্যত শিরোপা জিততে চলা ম্যাচটাকে টানা 4-6 হাঁকিয়ে নিজেদের করে নেয়ার সেই রূপকথার গল্পের স্রষ্টা তো টিম ওয়েস্ট ইন্ডিজ। একই বছরে নারী ও পুরুষের বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছিল গোটা ওয়েস্ট ইন্ডিজ। সে সময় কেই বা ভেবেছিল এই দলটারই সামনে নেমে আসছে ভয়াল দুরবস্থা। কোনো একটা সময় যে ওয়েস্ট ইন্ডিজ থাকত বিশ্ব আসরের ফেভারিট টিম, সেই দলটাই কিনা 2022 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে লড়ে বাদ পড়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতেও দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামতে হচ্ছে বাছাই পর্বে লড়াইয়ে। এমনটা হয়তো কল্পনার বাইরেই ছিল ক্যারিবিয়ান সমর্থকদের। এবার এই ভেঙে চুড়ে যাওয়া দলটাকে আগের রূপে ফেরানোর দায়িত্বটা হাতে তুলে নিলেন দুবারের বিশ্বকাপ জয়ী ড্যারেন স্যামি। হিটমায়ার, রাসেল, নারিনদের ফিরিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আবারও উজ্জীবিত করার পথেই হাঁটছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই দুরবস্থার পেছনে অনেক কারণই দায়ী, তবে সবচেয়ে বেশি যেই কারণটাকে মোটা দাগে দায়ী করা হয় সেটা হলো বোর্ডের সাথে ক্রিকেটারদের সম্পর্কের অবনতি। সাদা বলের ক্রিকেটে দলটির মহাতারকত্ব অভাব ছিল না। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, কারণ পোলার্ডদের নিয়ে 2021 বিশ্বকাপেই সবশেষ নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ছক্কার রাজা গেইল, কারণ পোলার্ড, ব্রাভোরা একে একে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লে সিনিয়র হিসেবে রাসেল, নারিনরাই ছিলেন দলে। কিন্তু তাদের সাথে বোর্ডের সম্পর্কের অবনতি, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে রাসেল নারিনদের নজর দেয়া, এমন আরও নানা কারণে গত 5-6 বছরে ধীরে ধীরে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। সবশেষ 2022 বিশ্বকাপে শিমরন, হিটমায়ারের মতন ক্রিকেটারকেও সামান্য কারণে দল থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ফলাফল সেই বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারা। এসব কারণে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দেশটির ক্রিকেটের সুদিন ফিরিয়ে আনতে ব্রায়ান লারা, ড্যারেন স্যামিদের দ্বারস্থ হচ্ছে। নিকোলাস পুরানদের সাদা বলের কোচ করা হয়েছে ড্যারেন স্যামিকে। এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের সাথে দল থেকে দূরে চলে যাওয়া ক্রিকেটারদের আবারও দলে ফেরানোর কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন লিগ, আন্তর্জাতিক ক্রিকেট, বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন ড্যারেন স্যামি এক সাক্ষাৎকারে বলেন, আঞ্চলিক ক্রিকেট খেলার অর্থ জাতীয় দলে খেলার জন্য তারা উন্মুক্ত। আমি এরই মধ্যে লুইস এবং হেটমায়ারের সঙ্গে কথা বলেছি, তাদের পরিকল্পনা জেনেছে, এভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেবল স্বচ্ছ আলোচনায় সমাধানের পথ দেখাতে পারে। আমি রাসেল, নারিনদের মতন ক্রিকেটারের সাথে কথা বলেছি, আপাতত এইটুকু জানাতে পারি যে তারা মানসিকভাবে ইতিবাচক। তারকারা আসবে আবার চলেও যাবে, যেই দল সেই জায়গা পূরণে যত বেশি এগিয়ে থাকবে সে দল তত ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখতে পারবে। গেইল পোলার্ডদের উত্তরাধিকারী হিসেবেই গড়ে উঠছিলেন শিমরন, হিটমায়ার, এবিন লুইসরা, কিন্তু এরাই জাতীয় দলের বাইরে 2022 থেকে। টি-20তে সেই ভয়ঙ্কর দলটা এখন র্যাঙ্কিংয়ের সাথে, ওয়ানডেতে 10-এ। তবে স্বামী বলছেন এই ভেঙে যাওয়া দলটা আবারও এলিট টিমে পরিণত হওয়ার খুব বেশি দূরে নেই। সংখ্যা মিথ্যে বলে না, আমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 এবং টেস্টে 8-এ আছি। এর পেছনে নিশ্চয়ই কারণ আছে, আমরা গত 5 বছর বিভিন্ন পর্যায়ে সিরিজ হেরেছি, তবে আমরা ভালো কিছু থেকে খুব বেশি দূরে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কি আবারও ফিরতে পারবে সেই আগের রূপে? ক্রিকেটের ময়দানে যারা মাঠে নামা মানেই প্রতিপক্ষের মনে থাকতো আতঙ্ক, বিশ্বকাপ জয়ের মতন ড্যারেন স্যামি কি ওয়েস্ট ইন্ডিজের এই ব্যর্থ সময়কেও জয় করতে পারবেন? কি মনে হয় আপনার?